হ্যালো দূরের বন্ধুগণ, আমি শোভন কর্মকার। অনেকদিন পর আপনাদের মাঝে ব্লগ নিয়ে হাজির হলাম। আমি এখন চট্টগ্রাম থেকে মস্কোর উদ্দেশ্যে যাচ্ছি। চট্টগ্রাম থেকে কেন যাচ্ছি, মস্কোর উদ্দেশ্যে সব কিছুই বলবো এই পুরো ভিডিওতে। তো পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন অবশ্যই। সব কিছু এই হলো চট্টগ্রাম এয়ারপোর্ট। এয়ারপোর্টটা অনেকই ছোট, দু একটা ফ্লাইট চলাচল করে মাঝে মাঝে। আর চট্টগ্রাম থেকে কিভাবে মস্কো যাবেন সেই সম্পর্কে এই ভিডিওটাই করা, তো পুরো ভিডিওতে সাথে থাকবেন, ভালো লাগবে। হ্যালো, তো ভাই বন্ধুগণ, চট্টগ্রাম থেকে যাওয়ার একটা উদ্দেশ্য হলো এখানে ফ্লাইটের টিকিটের প্রাইস অনেক কম পড়বে আপনার। আপনার মিনিমাম পঞ্চাশ হাজারের মধ্যে আপনার ওয়ান ডাউন বাংলাদেশ থেকে মস্কো এরকম পড়বে 50,000 টাকা। তো আপনি খুব সহজেই যেতে পারেন। এখন আমরা বিমানের জন্য ওয়েট করতেছি ওয়েটিং রুমে, আর কোনো রকম সমস্যা হয়নি আমার। আর হ্যাঁ, চট্টগ্রাম এয়ারপোর্টে আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি যদি ঢাকা বিভাগের হলে আপনি এখান থেকে কেন যাচ্ছেন, তো বলবেন টিকিটের প্রাইসের অনেকটাই কম, তার জন্য আমি চট্টগ্রাম হয়ে যাচ্ছি, এইসব। তাছাড়া আর কিছু সমস্যা হওয়ার কথা না। তো এখন আমি বিমানের ভিতর। তো এয়ার আরাবিয়া কি বলবো, লোকাল বিমানই বলা চলে। আর সিট এর স্পেস অনেকটাই কম, তার মধ্যে মনিটর নেই, আপনারা দেখতেই পাইতেছেন। তারপর কিছু সময় পরে খাবার প্রোভাইড করলো। আসলে আমি খাবার আগের থেকে অর্ডার করিনি, আমি ওইখানেই কিনে নিয়েছিলাম। আপনি যে কোনো কারেন্সি দিয়ে খাবার কিনতে পারেন অ্যারাবিয়ার কেবিন ক্রুথ থেকে। খাবারের মান ভালোই ছিল, চিকেনের পরিমাণ, চিকেন বিরিয়ানি ছিল এটা, সাথে দইয়ের মতন কিছু একটা দিয়েছিল। হ্যাঁ, সব মিলে ভালো। চলেন এখন আপনাদের বিমানের ভিতর টয়লেট, এয়ার আরাবিয়ার যে টয়লেটটা ওটা ঘুরে দেখাই। এই তো দেখতে পাইতেছেন, ছোটো মোটো একটা টয়লেট। এখানে সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন, হাত ধোয়ার জন্য টিস্যু পেপার, নো স্মোকিং জোন অবশ্যই, টয়লেটের ভিতরে স্মোক করা যাবে না, এটাই। আচ্ছা, দীর্ঘ 5 ঘন্টা জার্নি শেষ করলাম চট্টগ্রাম টু শারজা এয়ারপোর্ট। এখন আমি শারজা এয়ারপোর্টে। দেখেন শারজা এয়ারপোর্ট অনেক সুন্দর, কিন্তু অনেক ছোটো মোটো একটা এয়ারপোর্ট। আপনার এখানে কারেন্সি এক্সচেঞ্জ করে যে কোনো খাবার দাবার এখান থেকে খেতে পারেন, অনেক শপ আছে দেখতে পাইতেছেন। আর আমার 7 ঘন্টার লে ওভার ট্রানজিট, আর 7 ঘন্টা পরে আবার সকালের দিকে মস্কোর উদ্দেশ্যে রওনা হব, তো এখানে স্টে করা লাগবে। দীর্ঘ 7-8 ঘন্টার ট্রানজিট শেষ করে শারজা এয়ারপোর্টে আমি এখন শারজা এয়ারপোর্ট থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দিব। ওকে, চলেন যাই তাহলে মস্কো। এটাই হলো এয়ার আরাবিয়ার সেকেন্ড ফ্লাইট, মস্কোতে নিয়ে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে ইউসিবি চার্জার পিনটা আছে, যেটা বাংলাদেশের ফ্লাইটে ছিল না এয়ার আরাবিয়াতে, এটা আমি লক্ষ্য করলাম। দীর্ঘ 5 ঘন্টার লং জার্নির পর এখন আমি মস্কোতে এসেছি। তো এখন ইমিগ্রেশন পার করব। ইমিগ্রেশনে আসলে তেমন কিছুই জিজ্ঞেস করে নাই, শুধু আমার পাসপোর্ট দেখেছে, তারপর আমাকে ছেড়ে দিয়েছে।